স্টুডেন্টস এসো, আগে আমরা প্রথমে বসে একটু ধ্যান করি। সকলে ধ্যান মুদ্রা ধরে আলতো করে চোখটাকে বন্ধ করো, তাতে ঈশ্বরের প্রার্থনা করছি। ধীরে ধীরে শ্বাস নাও, ধীরে ধীরে শ্বাস ছাড়ো, ধীরে ধীরে শ্বাস নাও, ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এবার আমরা প্রার্থনা শুরু করি। ওম মাথার উপর হাতটা নিয়ে হাতের তালি গরম করে আলতো করে চোখের ওপর স্পর্শ করো। আবার মাথার উপর হাত নাও, হাতের তালি গরম করে গরম তাপটা চোখের ওপর আলতো করে দাও। রিল্যাক্স, আস্তে আস্তে চোখ খোলো। তোমরা প্রথমে কি করবে, কাঁধে হাত দেবে, দিয়ে শোল্ডারটাকে রোলিং করবে। কিভাবে? ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আবার রিভার্সে ঘোরাও। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, রিল্যাক্স। হাত সামনে মুভ করে নাও, রিস্টটাকে রোলিং করো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আবার উল্টো দিকে ঘোরাও। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, রিল্যাক্স, ছেড়ে নাও। এবার এখানটায় হাত ঠেকাও, এইভাবে ছুড়ে দাও। শ্বাস নাও আর শ্বাস ছাড়ো। ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, রিল্যাক্স। ঠিক একইভাবে সাইডে ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল, রিল্যাক্স। এবার হাত হাঁটুর উপরে এইভাবে হাত রাখো, এইভাবে কোমরে চেক করো, টুইস্টিং করো কোমরটাকে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, চেঞ্জ। 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 ওয়ান টু থ্রি ফোর ফাইভ। আচ্ছা, সকলে কী করবো, এবার পাটা টান টান করে বসবে। বসার পর হাতের তালুটাকে এইভাবে রাখবে, রেখে ধীরে ধীরে যে যার হাতের উপর ব্যালেন্স নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পাটাকে স্ট্রেট রেখে এইভাবে এই আসনটা স্টে করবে 10 সেকেন্ড। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, রিল্যাক্স। আবার শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে হাতটাকে নামো, ঠিক আছে? আবার দেখাচ্ছি, দেখো দুটো পা আগে সোজা করে বসবে, হাতের তালুটা মাটিতে রাখবে। রাখার পর তোমার একদম বডিটাকে স্ট্রেট করে দেবে। এবার আস্তে আস্তে শ্বাস নিতে নিতে এইভাবে উঠবে, উঠে ধীরে ধীরে তুমি বডিটাকে স্ট্রেট করে রাখবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, রিল্যাক্স।